নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। আজকের রান্না কড়াই পনির। এই রান্নাটি অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঘরে থাকা খুব সামান্য কয়েকটি মাত্র উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় একদম রেস্টুরেন্ট স্টাইলের কড়াই পনির। এখানে আমি 250 গ্রাম ভাজা পনির ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন। আসুন রান্নাটা শুরু করি। রান্নাটা চলাকালীন কোন উপকরণ কতটা পরিমাণে লেগেছে সেটা আমি বলে দেব। প্রথমেই আছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেটা একটু গরম হতেই এখানে আমি 3 টেবিল স্পুনের একটু কম রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি 1 টিস্পুন সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরেটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নার জন্য আমি টোটাল 3টে পেঁয়াজের ব্যবহার করেছি, যার মধ্যে 2টি আমি বেটে এখন দিয়ে দিলাম, আর 1টি পরে চৌকো করে কুচি করে রান্নার শেষেতে ব্যবহার করব। পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের রং যখন পরিবর্তন হয়ে হালকা বাদামি হয়ে গেছে, তখন আমি কাঁচা লঙ্কা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 কোয়া রসুন ও 2টি বড় কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এরপর সম্পূর্ণ মশলাটাকে একদম লো ফ্লেমে 1 মিনিট মতন খুব ভালো করে কষতে হবে। এবার এর মধ্যে আমি 1টি মাঝারি সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রান্নায় আমি 2টি টমেটো ইউজ করবো, আর 1টি পরে আমি রান্নার শেষে ব্যবহার করব। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। দেখুন, গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে আসছে। এই সময় আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এরপর আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে 1 টিস্পুনের একটু বেশি আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দেওয়ার পর আরও অল্প কিছুক্ষণ ভালো করে সমস্ত উপকরণটাকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 বাটির 1 বাটি গরম জল ঢেলে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি 3 টেবিল স্পুন টক দই 1টি বাটিতে নিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ওই ফেটানো টক দইটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবারে দইটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 2 মিনিট মতন খুব ভালো করে ফোটাতেও হবে। এবারে গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠার পর আমি 1 টেবিল স্পুন মতন কাসুরি মেথি নিয়ে ড্রাই রোস্ট করে সেটা হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দেওয়ার পরেই রান্না থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করে। এবার রান্নার প্রথমেই আমি বলেছিলাম 1টা পেঁয়াজ 1টা টমেটো এগুলো আমি পরে ইউজ করব। তার সাথে 1টি ছোট সাইজের ক্যাপসিকাম আমি সমান চৌকো করে কেটে নিয়ে এই গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। গ্রেভিটা এবারে মাঝারি আঁচে 2 মিনিটের জন্য ফোটাতে হবে। তারপর আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেব। বাজারে এখন অনেক মিষ্টির দোকানেই ভাজা পনির কিনতে পাওয়া যায়। যদি সামনাসামনি কোনো দোকানে না পাওয়া যায়, তবে বাড়িতেই আপনারা পনির কিনে এনে কর্নফ্লাওয়ারের সাথে একটু নুন মিশিয়ে ব্যাটার বানিয়ে তাতে ডুবিয়ে ভেজে নিতে পারেন। আর সেটাও যদি না করেন, এমনি প্লেন নর্মাল পনির ছোটো ছোটো টুকরো করে
এই সময় দিয়ে দেবেন। এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে ঢাকা খুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে হোমমেড কড়াই পনির মশলা 1 টেবিল স্পুন মতন দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই রান্নাটা স্বাদে এবং গন্ধে একটা দ্বিগুণ পরিবর্তন চলে আসে। বলা যেতে পারে মশলাটা এই রেসিপিটাতে জাদুর মতন কাজ করে। পনির কড়াই মশলা বানাতে আমি কী কী ব্যবহার করি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি গোটা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড়ো এলাচ ও গোলমরিচ শুকনো তাওয়াতে একটু নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে রেখে দিই। তবে মশলাটা দিনের দিন করতে পারলে সবচেয়ে ভালো হয়। মশলাটা দেওয়ার পরেই 1 মিনিটের জন্য খুব ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিয়েই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রান্না, কড়াই পনির। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।